শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নগদা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাধন পালের নিকট এক গৃহবধূ স্বর্ণ অলঙ্কার দিয়ে নগদ পনেরো হাজার টাকা ধার হিসেবে নিয়ে যান ওই গৃহবধূ জানান হঠাৎ অর্থের প্রয়োজন হওয়ায় তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন পরবর্তী সময়ে গৃহবধূ স্বামীর ছোট ভাইকে সঙ্গে নিয়ে সাধন পালের বাসভবনে উনার স্বর্ণ অলঙ্কার ফিরে দেওয়ার জন্য জানালে সাধন পাল পার্শ্ববর্তী বাড়ির কয়েকজন লোকজনদের সঙ্গে নিয়ে গৃহবধূর স্বামীর ছোট ভাইয়ের উপর আক্রমণ করে বলে অভিযোগ পরবর্তী সময়ে গৃহবধূ ওনার স্বামীর ভাইকে বাঁচাতে গেলে সাধন সাধনপাল গৃহবধূর ওপর আক্রমণ করে বলে আরও অভিযোগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার গৃহবধূ ওনার উপর আক্রমণের অভিযোগ এনে শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করে পাশাপাশি সুষ্ঠু বিচারের আশায় গৃহবধূ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় করার আমরা চাই যে আমরা লোকে এমন প্রতারণা করানোর লেগা করছে যে আর সুষ্ঠু তদন্তের লেগা একজন সরকারি চাকরি করে ফুড ডিপার্টমেন্টে গাড়ি চালা হে একজন আমার সঙ্গে কথাবার্তা করিয়া কাজ করে হে এরকম বিশ্বাসঘাতকতা বা প্রতারণার লেগা এই যে আমরা প্রশাসনের কাছে চাইতেছি যে হ্যাঁ তো আমার এই ব্যাপার সুষ্ঠু দন্ত যাতে আমি পাই যদি বিচার পাই সুবিধা যাতে পাই আর যারা প্রতিবাসী ফায়ার করে আনছে হেরার যাতে মানে সঠিক প্রশাসন হেরা সঠিক সুবিচার লেগা হয়েছে আমরা এখন থানাতে আইছি এরা জমা দিছি থানা থেকে আমরা কেস দিয়েছ না কইতেছে যে ইয়ে করো বিকালবেলা হেরারে ডাকাইবো তো আমি জানি না কি কইতাছে হেরা আমার ডাকাইবো বা হেরা ডাকাই কী করব কি না কিন্তু আমি মার খাইছি আমার জিনিস আছে এর কাছে আমার যে টাকা দিয়েছি টাকা থেকে আমার দ্বিগুণ টাকা জিনিসের কাছে আছে তো আমার হয়তো বিপদের সময় আমি গেছি কিন্তু আমি চাই আমার জিনিসগুলো হয় আমার ফিরে জিনিস ফিরে দোক না দোক আমি কথা এই যে এমন গুন্ডামি বা বদমাশি এমন একটা দেশের মধ্যে এমন একটা সন্ত্রাসের মতো বা আচার আচরণ করছে এর লাগে আমার সুষ্ঠু তদন্ত করতে চাই এখন ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ওই গৃহবধূ এখন দেখার কি পদক্ষেপ নেয় শান্তির বাজার থানার পুলিশ বিরো রিপোর্ট আর নিউজ